সাধারণ সম্পাদক অমলান ভাদুরি তার গাড়িতে হামলার অভিযোগ এবার চনমুল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে মালদা বিজেপি সাধারণ সম্পাদক অমলান ভাদুরির গাড়িতে হামলা হামলার অভিযোগ এবার চনমুল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে মালদা থানা শাহপুর ডিসকো ভোর এলাকায় এদিন রাতে এই ঘটনা ঘটেছে বিজেপি নেতার অভিযোগ যে দলীয় প্রচার সেরে বাড়ি ফেরার পথে চনমুল আশ্রিত দুষ্কৃতীরা তার গাড়িতে হামলা চালায় গাড়ির লুকিং গ্লাস ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছই মালদা থানার পুলিশ মালদা বিজেপির সাধারণ সম্পাদক অমলান ভাদুরীর গাড়িতে এবার হামলা হামলার অভিযোগ এবার তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে বিজেপি নেতার অভিযোগ যে দলীয় প্রচার সেরে বাড়ি ফেরার পথেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তার গাড়িতে হামলা চালায় গাড়ি লুকিং গ্লাস ভেঙে ফেলা হয় বলে অভিযোগ খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় মালদা থানার পুলিশ আমি পার্টি অফিস থেকে বেরিয়ে প্রথমে পাম্পে গেলাম ওখান থেকে আমি বাড়ি ফিরছি বাড়ি ফিরে ওই রাস্তাতে বাইপাস টু নরওয়ে নার্সিং হোম আছে সেই রাস্তাটা সেই রাস্তার মধ্যে আসতে দেখলাম চারজন ছেলে দাঁড়িয়ে আছে বাদিকে তারা একটা কিছু দিয়ে আমার দিকে চার্জ করলো তো আমার ড্রাইভার গাড়িটাকে কাটালো সেটা লেগে গেলো তার থেকে আমরা পঞ্চাশ মিটার মতো আগিয়ে এসে আরও দুজন দাঁড়িয়ে আছে তারা ডান দিকে দাঁড়িয়ে আছে তারাও একটা ভারী কিছু দিয়ে চার্জ করলো ড্রাইভার কাটালো কিন্তু তা সত্ত্বেও গাড়িতে পড়লো গাড়ির যে ইয়ের কাজটা লুকিং কাজটা সেটা ভেঙে পড়ে গেলো আমরা থামলাম না কারণ এখানে কী অবস্থায় আমরা গিয়ে ব্রিজটা পেরিয়ে গিয়ে ওখানে যেখানে পুলিশ ক্যাম্প ছিল সেখানে গিয়ে আমরা দাঁড়ালাম দাঁড়ানোর পর আমি থানায় আইসি সাহেবকে জানালাম সবাইকে জানালাম পার্টির সবাইকে জানালাম সবাই এসে উপস্থিত হলো এবং এই ঘটনায় আমাকে মনে হচ্ছে যদি কেউ চুরি চিন্তার ব্যাপার থাকে তাহলে একদিকে দাঁড়াতো কিন্তু এটা প্রাণঘাতী আক্রমণ করার মেরে ফেলার কারো আক্রমণ কারণ এইটা এটা পলিটিক্যালি হতে পারে আজকে অমিত শাহজি এসেছিলেন আজকে শহরে এসেছিলেন তার মিটিং ভালো হয়েছে আজকে এটা পলিটিক্যাল ভোটের সময় পলিটিক্যালি একটা আমাকে যদি এখানে কিছু করা যায় তার জন্য হতে পারে এখন এটা পুলিশ তদন্ত করে দেখবে আমি তো দলীয় মিটিং করছিলাম পার্টি অফিসে পার্টি অফিস থেকে বেরিয়ে যাচ্ছিলাম এখন তো দুষ্কৃতির সবই তো তৃণমূলের সঙ্গে তাদের হয়তো এটা উদ্দেশ্য ছিল যে অমলানের মতো ভারতীয় জনতা পার্টির একজন ডিস্ট্রিক্ট জেনারেল সেক্রেটারি কাউন্সিলার তো তার উপর একটা বড় প্রাণ ঘাতি আক্রমণ করে এখানে একটা সন্ত্রাস পরিবেশ সৃষ্টি করাই পরিকল্পনা এটা আমি স্পষ্ট করতে পারি তো আমি পুলিশ প্রশাসন এখন নির্বাচন কমিশনেরও দায়িত্ব আছে আমি এর উপযুক্ত তদন্ত এবং যারা দোষী তাদের অতি দ্রুত তাদেরকে গ্রেপ্তার করার দাবি জানাচ্ছি বিজেপির পায়ের তলায় মাটি সরে গেছে এই বাংলাতে সমস্ত বাংলার মানুষ এই বাংলা বিরোধীদেরকে সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে স্বপ্ন বাংলা বিরোধীদেরকে বিসর্জনের ডাক দিয়েছে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পগুলো দিয়ে বাংলার মানুষকে আত্মীয়তার বন্ধনে বেঁধে নিয়েছেন সেখানে কোনো বাংলা বিরোধীরা জায়গা পাচ্ছে না তাই ভোটের ময়দানে টিকে থাকার জন্য বিভিন্ন ড্রামা চলছে এগুলো নিয়ে আপনারা বেশি চিন্তা করবেন না পুলিশ প্রচণ্ড সিরিয়াস এবং সেন্ট্রাল ফোর্সরা রয়েছে তাদের আহ্বানে এত এত সেন্ট্রাল ফোর্স এসছে হ্যাঁ তারা সব দেখে নেবে তো ড্রামাবাজিটা করতে গিয়ে যেন সেন্ট্রাল ফোর্সের হাতে তারাই না ধরা পড়ে যান এটা একটু লক্ষ্য রাখবেন সাত সকালে মর্মান্তিক পথ